বাঙালি পরিচালক সুদীপ্ত সেন নির্মিত দ্য কেরালা স্টোরি নিয়ে বিতর্কের মাঝে বড় সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ছবিটি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলার মুখ্যমন্ত্রী। তারপর তা নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলা রাজ্যের উদ্দেশ্যে কড়া প্রশ্ন তুলে নোটিশ জারি করেছিলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এদিন শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, সব রাজ্যে সিনেমাটা দেখানো হচ্ছে, কোথাও কোনো হিংসা হচ্ছে না, তাহলে বাংলায় দেখাতে আপত্তি কোথায়? সুপ্রিম কোর্ট আরো বলেছে যে সিনেমা হলে তো চলতে দিতে হবে, যার ইচ্ছা হবে তিনি দেখবেন, যার ইচ্ছা হবে না তিনি দেখবেন না। সাধারণ বিষয়কে এত জটিল করার কি আছে? একইভাবে তামিলনাড়ুর এমকে স্ট্যালিন সরকারকেও নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানানো হয়েছিল মামলাকারীদের পক্ষ থেকে, কিন্তু দুপক্ষের সওয়াল শেষে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছিল। সেই নোটিশের ভিত্তিতে নবান্নকে আগামী মঙ্গলবারের মধ্যে জবাব দিতে হবে। আগামী বুধবার ফের এই মামলা শুনানি হবে।